Assalamualaikum Miss. Assalamualaikum Miss. Good morning, Miss. English for today, boy. Khulo. English for today, boy. Khulo. Khata khulo. Pencil niya ready thako. Aamir dashu hai jabe, porashu hai jabe. English na? Na, English. ওদিন আমরা ইউনিট 1 পড়েছি তাই না ইউনিট 1 পড়েছি সেদিনটা ইউনিট 1 আমরা দেখেছি আজকে আমরা দেখব ইউনিট 2 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 দেখব ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 ঠিক আছে তো ইউনিট 2 তে কি আছে একটু বইটা বের করো সবাই বাবা লিখছ মিস মিস কি লিখছ তুমি জ্যাকেট না পরে এই কোকিন নিয়ে একটা গায়ে দিয়েছো বাসা Very good, Salim. Very good. Bravo, boss. Hey. English part today, boy, the color. Assalamualaikum, miss. Kados.
তো এগুলো কি খাতায় লিখবো? Assalamualaikum Miss. দেখো এখানে স্কোপের দিকে তাকাও আর বলের দিকে তাকাও প্রথমে একটা বল এর জন্য 1 সংখ্যায় লেখা হয়েছে কথায়ও লেখা হয়েছে ও এন ই 1 দুইটা বল দেয়া আছে 2 তাই না টি ডব্লিউ ও 2 টি দেওয়া সংখ্যায় দেওয়া আছে টি এস আর ডব্লিউ 3 4 সংখ্যায় দেয়া আছে কথায়ও লেখা হয়েছে এ ও ইউ আর 4 তো অর্থাৎ জিনিসটা এইভাবে বোঝা হয়েছে তাই না দেখো দেখো 1 2 3 4 এখানে আজকে চারটা সংখ্যা বানান করে দেখানো হয়েছে 1 এই না আরেকটা হলো 2 আরেকটা হলো 3 আরেকটা হলো 4 দেখেছো এখন এগুলি বানান করে হ্যাঁ একটু লেখো খাতায় এখন এটা বানান করে দেখানো হয়েছে কিভাবে দেখানো হয়েছে দেখো ও এন ই 1 তাই না ও এন ই 1 তারপর একটা কি হয়েছে 2 বানান কি লিখবো বলো ছোট ক্লাসের 12 ক্লাসের পর আবার 2 বানান কি লিখবো তোমরা বলো আমি জানি না 2 বানান বলেন কি ডাব্লিউ আর 2 আচ্ছা তারপরটা কি লিখবো বলো খাতা লিখে শিখে ফেলি আমরা এখনই ক্লাসের পরটা ক্লাসে শিখে ফেলি তাই না বইতে তো লিখতে হবে হ্যাঁ বইও লিখতে হবে আর বানান করে খাতায় লেখো এখন এখন দেখো তোমাদের এই যে সেট রেস এন্ড রাইট অর্থাৎ বক্সের মতো করে দেয়া আছে তাই না আমি একটা দেখাচ্ছি বি নম্বরের একটা দেখাচ্ছি এটা ছিল এ আমি যেটা লিখলাম সেটা ছিল এ এখন বি নম্বরে যেটা বলেছে সেটা হলো এরকম বি বিতে যেটা আছে সেটা কিরকম বলো তো দেখো এরকম করে ঘর দেয়া আছে এরকম দেয়া আছে না এখন ডট ডট দেয়া আছে তার মানে কি এটা 1 টানতে হবে তারপরে ঘরটা ফাঁকা আছে এই ফাঁকা ঘরে তোমরা 1 লিখবা ফাঁকা ঘরে তোমরা কি লিখবা 1 লিখবা বুঝতে পেরেছো ফাঁকা ঘরে লিখবা 1 এইভাবে 1 দেখো এখন তারপরে কি আছে হ্যাঁ তারপরে কি আছে বলো 2 ফাঁকা করে 2 লিখবা এইভাবে 4 পর্যন্ত কমপ্লিট করো বইয়ের কাজ বইয়ে করে ফেলো এখানে দেখো কি আছে বলো এখানে এরকম ডট ডট দিয়ে 2 আছে অর্থাৎ 2 তারপরটা কি লিখতে হবে এবার আমাদের পুরোটা লিখতে হবে তাই না কি লিখতে হবে বইয়ের ভিতরে লিখে ফেলো এটা বইয়ের কাজ তো বইয়ের ভিতরে লিখে ফেলো এভাবে আমার 3 ঘোরাও পেন্সিল দিয়ে 3টা ট্রেস করো তারপরে লেখো তারপরে ডান ঘরের ফাঁকা ঘরে 3 লেখো তারপরে বক্সে যে 4 আছে সেটা ট্রেস করো তারপরে ফাঁকা ঘরে 4 লেখো কিভাবে লেখো দেখাচ্ছি এটা করে ফেলেছে এটা থ্রি হবে থ্রি এখানে থ্রি হবে এখানে থ্রি দেখো এখানে আছে ফোর আমি দেখাচ্ছি তোমরা বইয়ের ভিতরে লেখে দেখো ফোর বইয়ের ভিতরে লেখো খাতা না এটা খাতা না এটা লেখবা বইয়ে তারপরে দেখো পরে বানান করে লেখা আছে কিভাবে লেখা তোমাদের লেখা ঠিক করার জন্য এটা দেখানো
তারপরে একটা লাইন আছে ডট ডট দিয়ে লাইন এভাবে একটু আকক লেখা সুন্দর করার জন্য কোনটা কতটুকু নামবে কতটুকু হবে সেটা জানার জন্য এটা আমার পুরো গান নিম গান এরকম করে সুন্দর করে ট্রেস করো আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে দেখো কি লিখবো 1 2 3 4 একটু মার্জিনের উপরে উঠবে ঠিক আছে তারপরে এখানে এটা তারপরে W দেবো তারপরে W দিলাম তারপরে ও লিখলাম দেখেছো কিভাবে লিখলাম একটু খেয়াল করো তোমাদের দেখানোর জন্য লেখানো হচ্ছে এবার লিখবো T তাই না দেখো একটু উপরে উঠাইলাম তারপরে এরকম দিলাম তারপরে এইটা এরকম দিলাম এইটাকে কি করলাম এরকম আনলাম তারপরে কি করলাম R লিখলাম তাই না তারপরে কি লিখলাম বলি T কিভাবে লিখেছি তারপরে কি লিখবো F এই দেখো F টা এরকম করলাম F F এখানে O লিখবো O টা পুরোটা লিখবো ভিতরে U টাও ভিতরে লিখবো এই মার্জিনের R টাও এই মার্জিনের ভিতরে চলে আসবে ঠিক আছে তাহলে কি হলো 1 2 3 4 1 2 3 4 তাহলে আমরা আজকে কয়টা সংখ্যা বানান করে লেখা শিখলাম 1 2 3 4 ওকে এখন বইয়ের দিকে তাকাও বেসাম পরে দেখো কাউন্ট এন্ড রাইট দা নাম্বারস অর্থাৎ ছবিগুলি দেখে গণতে হবে এবং কত নাম্বার হবে সেটা বলতে হবে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি এটা কি বিড়ালের ছবি না কিসের ছবি দেখো তো ওটা কি বিড়ালের ছবি প্রথম বক্সে লিখবে ফোর প্রথম বক্সে লেখো ফোর তারপরে কিসের ছবি আছে বলের ছবি তাই না হাউ মেনি বল আর দেয়ার ইন দা পিকচার বল কয়টা আছে বলো তারপরে আছে কি একটা গার্লের ছবি একটা ছবি আছে কি তিনটা মেয়ে আছে তার মানে কি গার্লস তাই না হাউ মেনি গার্লস আর দেয়ার ইন দা পিকচার দেখো চারটা বিড়াল একটা বল তিনটা গাল দুইটা কাপ ঠিক আছে এবার আমরা পেজ 5 এ চলে যাব এবার আমরা পেজ 5 এ চলে যাব ক্লিয়ার করে দেই বলতে হবে লিসেন ফর সিক্স লুক লিসেন এন্ড সে হ্যাভ ইউ ফিনিশড ইওর রাইটিং
কি বলেছিলাম ইংরেজি অল্প অল্প করে আমাদের ইংরেজিতে ক্লাসে কথা বলা শিখতে হবে ইংরেজি ক্লাসে ইংরেজি বলতে হবে বাংলা বলা যাবে না নাকি আমি কি কোশ্চেন করেছি হ্যাভ ইউ ফিনিশড রাইটিং ইয়েস অর নো নো ইয়েস ওকে থ্যাঙ্ক ইউ হার্ট ইগলু জি লুক এট দা পেজ এন্ড সেড দ্যাট এন্ড And what can you see in the picture? What can you see in the picture? Bolo. One sharma, one girl, one boat, one igloo, and one jeep. I can see in the picture a farmer, a girl, a hut. তাই না এই জিপ ছবি আমরা দেখতে পাচ্ছি জিপের ছবি দেখতে পাচ্ছি ইগলুর ছবি দেখতে পাচ্ছি হার্ডের ছবি দেখতে পাচ্ছি গার্লের ছবি একজন ফার্মার কি করতেছে গোদাল নিয়ে সে মাঠে যাচ্ছে তাই না আর গার্ল কি করতেছে হার্ড এটা জানো কোথায় যাচ্ছে একটা কুড়ে ঘর ঘর তো আর হাঁটতে পারে না এজন্য সে দাঁড়াই আছে তাই না এক জায়গায় দাঁড়াই আছে এটা ক্লিয়ার করে দেয় তাই না তো দেখো এখন বইটা দেখো এফ এখানে আমরা ক্যাপিটাল এফ এবং স্মল এফ দেখবো ক্যাপিটাল এফটা কিভাবে লিখতে হয় স্মল এফটা কিভাবে লিখতে হবে জি কিভাবে লেখে সেটা দেখবো এই ক্যাপিটাল স্মল এর ব্যবহার দেখবো আই এর ক্যাপিটাল এবং স্মল এর ব্যবহার দেখবো জে এর ক্যাপিটাল এবং জে এর স্মল এর ব্যবহার দেখবো তো আমরা এফ দিয়ে কি ওয়ার্ড শিখবো আমরা এফ দিয়ে নিউ ওয়ার্ড শিখবো বারবার ফার্মার অর্থ কি বলতো কৃষক কৃষক ওকে হ্যাঁ কৃষক তাহলে আমরা কি কি দেখেছি আমরা দেখো কি কি আজকে দেখবো এফ এফ বড় হাতের এফ এবং ছোট হাতের এফ এফ এটা হলো বড় হাতের আর এটা হলো ছোট হাতের তাই না এটা হলো ক্যাপিটাল এন্ড স্মল ক্যাপিটাল এন্ড স্মল ওকে ক্যাপিটাল জে জি ক্যাপিটাল জি এবং স্মল জি জি না এটা জি 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 হ্যাঁ জি আর এটা স্মল স্মল জি এটা কি লিখেছি বলো আই এইটা এইচ এইচ ক্যাপিটাল এইচ স্মল এইচ এটা কি লিখেছি বলো ক্যাপিটাল আই স্মল আই ক্যাপিটাল জে এন্ড স্মল জে বাচ্চা হয়েছে লেখা তাই না আচ্ছা দেখো এফ দিয়ে এখন আমরা একটা ওয়ার্ড দেখবো এফ দিয়ে আমরা কি লিখবো বলো আমাদের বইতে যেটা আছে সেটাই আগে দেখি আমরা ফার্মার এফ এ আর ফার এম ই আর ফার্মার ঠিক আছে ফার্মার এফ ফার্মার তাই না তাহলে দেখি আমরা এটা দিয়ে একটু তীর চিহ্ন দিয়ে তারপর বুঝাই তাই না এফ এ আর ফার এম ই আর মার এটার বাংলা অর্থটা কি লিখবো বলো কৃষক হ্যাঁ এটা খাতায় লিখবা এটা খাতায় লিখতে হবে বইতে লেখার জায়গা নাই তোর বইতে লিখতে বলেও নাই এটা তোকে কিন্তু মূর্ধন্য ফার্মার তো বইতে লিখবো না খাতায় লিখবো খাতায় লিখবা হ্যাঁ ফার্মার জি ফর কি আছে বইতে বলো জে ফর গার্ল বেস জে জি আই আর এল গার্ল বালিকা দেখেছো তোমরা কখনো গ্রামে দেখা যায় এখন আর
দেখো গ্রামীয় নাই নো মিস তারপরে কি লিখবো ইগলু ইগলু অর্থ কি বলো তো কে বলতে পারবে বরফের ঘর হ্যাঁ দেখেছো কখনো ইগলু নো মিস নো মিস এই কি একা লিখবো এই ইসরা জান ক্লিয়ার করো আমি একা কি করতেছো কেন আমার বোর্ডে বরফের ঘর জীব মানে জীব ধরে এরপরে যে পুরোটা লিখে ফেলো এটা ঘুরাও হাত ঘুরাও ওখানে ঘুরাও দিয়ে কমপ্লিট করো এপিআর এমিআর ফার্মার জিআইআর এল গার্ড তারপরে এই সিউটি হার্ট আই জি এল ডাবল ও ইগলু জে ডাবল ই পি জি এটা এটা ঘুরানোর পরে নিচে লেখো ঘুরিয়ে ফার্মার গার্ল হার্ট ইগলু জি দেখো চেষ্টা চার বইতে লিখেছেন পৃষ্ঠা চার করিয়েছেন তুমি পরে জয়েন করেছো আপলোড ক্লাস দেখে নিও ক্লাস পরে আপলোড ক্লাস দেখে পৃষ্ঠা চার এখন আমরা কাজ করতেছি পৃষ্ঠা পাঁচ থেকে পেজ নাম ফাইভ মিস ডান
হ্যাঁ বলেন কি বলতে চান হ্যাভ ইউ ফিনিশড ইওর রাইটিং লেখা শেষ লেখা শেষ এখন শেষ হয়ে গেল কোন দিকে দিকে শেষ এটা দিয়ে নিয়ে আসুন এই কোন দিকে শেষ তুমি দিকে ঠিক আছে হ্যাঁ এখন নেটে ডিসটারব করছে আমি এখন তোমাদের যেহেতু পড়া হয়ে গেছে তাহলে আজকে আমরা কি শিখলাম আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটু আলোচনা করি তাই না আজকে আমরা ইউনিট টু ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 লেসন 1 থেকে 6 পর্যন্ত কমপ্লিট করলাম সেখানে আমরা সংখ্যা 1 2 3 4 সংখ্যা লেখা এবং বানান স্পেলিং করে লেখা যেটা সেটা শিখলাম তারপরে এফ সি এইচ আই জে দিয়ে ওয়ার্ড নিউ ওয়ার্ড দেখলাম এবং সেগুলোর মিনিং জানলাম ঠিক আছে এখন বাড়ির কাজ যেটা থাকবে আমরা বইয়ের ভিতর থেকে বাড়ির কাজ দেব ক্লিয়ার করে দিচ্ছি দাঁড়াও হ্যাঁ চলো আমরা হোমওয়ার্কটা একটু দেখে নিই হোমওয়ার্ক হলো তোমার দেখো এই যে বইয়ের পাঁচ নং পেজটা আমি করাইলাম না এটা তোমাকে হোমওয়ার্ক দিলাম বইয়ের ভিতরে এটা করবে বইয়ের ভিতরে করবে আমি নেক্সট ক্লাসে দেখব পেজ নং 5 এর সি আমি এখনো শেষ করিনি বিদায় নেইনি তো সি পেজ নং 5 এর সি সিতে কি আছে লুক এন্ড সে রাইট দেখো ওখানে পিকচার দেয়া আছে ক্লাস শেষ ওখানে পিকচার দেয়া আছে তাই না হার্টের উপরে একটা ফাঁকা ঘর দেয়া আছে দিকের উপরে একটা ফাঁকা ঘর দেয়া আছে ফার্মারের পাশে একটা ফাঁকা ঘর দেয়া আছে গার্ডের নিচে একটা ফাঁকা ঘর দেয়া আছে ইস কি করিয়েছেন আমি মাত্র জয়েন হয়েছি মিস একটু বলবেন কি করিয়েছেন একটু বলেন না আমি মাত্র জয়েন হয়েছি বাসায় নেট ছিল না এই ফাঁকা ঘরগুলিতে ওয়ার্ড গুলি লিখবে পিকচার দেখতে ওয়ার্ড গুলি লিখবে এটাই থাকবে তোমাদের বাড়ির কাজ বইয়ের ভিতরেই বাড়ির কাজ ঠিক আছে থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংকস টু অল স্টে সেফ বাসা থেকে কেউ বের হবে না বাসা থাকবে ঠিক আছে ভাই ভালো থাকবে তাহলে আমরা ইউনিট টু কমপ্লিট করলাম নেক্সট ক্লাসে ইংলিশ পার্ট থেকে ইংলিশ থেকে কাজ করব আর বইয়ের ভালো মেসে রাখবেন দেখো আসসালামু আলাইকুম গুড বাই মিস Goodbye, miss. Goodbye, miss.